কদমতলী বাস টার্মিনাল চট্টগ্রামের আন্তর্জেলা বাস মালিক সমিতির থেকে এসেছে একটি নতুন নির্দেশ। আজ 28 সেপ্টেম্বর 2023 সালে এই প্রস্তাবটি দেওয়া হয়েছে, যেখানে বিষয় মূলত সারা দেশের আন্তর্জেলাধীন দূরপাল্লার বিভিন্ন দ্বিতল স্লিপিং বাসসমূহ অবৈধ ও অননুমোদিতভাবে কক্সবাজার রুটে চলাচল বন্ধ করার প্রসঙ্গে, যেখানে সূত্র হিসেবে দেওয়া হয়েছে আন্তর্জেলা বাস মালিক সমিতি ও চট্টগ্রাম দক্ষিণাঞ্চল কক্সবাজার বান্দরবন জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতৃত্ববৃন্দদের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ বৈঠকের সর্বসম্মত সিদ্ধান্ত। দেখেন, মেইন কাহিনীটা এখন আপনাদের একটু এক্সপ্লেন করি। এমন কিছু স্লিপার বাস রয়েছে, সেগুলো হয়তো লিগালি কক্সবাজার রুটে পারমিটেড না, কিংবা অন্য রুটের জন্য পারমিটেড, তবে সেই বাসগুলো কিছু কারসাজি করে কক্সবাজার রুটে চলাচল করছে। এর কারণে কিন্তু অন্যান্য বাসের ভারী লস হচ্ছে। শুধুমাত্র স্লিপার না, আপনি যদি চেয়ার কোচ বলেন, কিংবা নন এসি বলেন, কিংবা এসি বলেন, সবগুলো বাসেরই কিন্তু কিছু না কিছু হলেও লস হচ্ছে। কক্সবাজারে স্লিপারের পরিমাণ এতই বেড়ে গেছে যে বর্তমানে কিন্তু 1000 থেকে 1200 টাকা মূল্যে কিন্তু কক্সবাজারে অনেকেই স্লিপার বাসে চলাচল করতে পারছে অফ ডেতে, অর্থাৎ যে দিনগুলোয় প্রেশার একদমই কম, কিংবা বাস ছাড়ার আধা ঘন্টা আগে আপনি এসেছেন, তো আপনাকে 1000-1200 টাকাও কিন্তু স্লিপার বাসের টিকিট দেওয়া হচ্ছে। বিআরটিএর ঠিক করা ভাড়া অনুযায়ী বর্তমানে কক্সবাজারে এই ক্যাটাগরির নন এসি বাসগুলোর ভাড়া 1100 টাকা। আই রিপিট, নন এসি বাসগুলো, অর্থাৎ হানিফ, শ্যামলী, মার্সা কিংবা সৌদিয়ার নন এসি বাসগুলোর কক্সবাজার পর্যন্ত প্রতি সিটের ভাড়া 1100 টাকা। সেখানে স্লিপার বাসে 1000 থেকে 1200 কিংবা অনেক সময় তারও কম মূল্য কিন্তু সিটগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, যখন হচ্ছে আপনার একদম লাস্ট মুহূর্ত, অর্থাৎ বাসের টিকিট সেল করা হয়নি, কিংবা বাস হচ্ছে রাত 8টায় ছেড়ে যাবে, আপনি 7টায় এসেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 1000 থেকে 1200 টাকা মূল্য স্লিপার বাসে টিকিট কাটতে পারবেন। এখন আরেকটা কাহিনী যেটা, সেটা হচ্ছে অন্যান্য রুটে পারমিটেড, যেগুলো কক্সবাজারে হয়তো ডিরেক্ট পারমিটেড না, এমন স্লিপার বাসও কিন্তু কক্সবাজারে চলাচল করছে, যার কারণে বাসের সংখ্যা কক্সবাজারে অনেক বেড়েছে এবং যাত্রীর সংখ্যা কিন্তু সেই অনুপাতে নেই, যার কারণে কিন্তু ভাড়াটার রেঞ্জটা অনেকটাই কমে গিয়েছে, কারণ বাস বেশি যাত্রী কম। সব কিছু মিলে এসব কারণেই আসলে মালিক সমিতি এই পদক্ষেপ নিয়েছে।